তুমি কেমন আছো? অবশ্যই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তাই তোমাদের প্রতিদিনের মতোই শাইন কম্পিউটারের কিন্ডারগার্টেনের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগত জানিয়ে আমি আমার ক্লাস শুরু করছি। তো আজকে এখন আমরা ইংরেজি পড়ব, আর ইংরেজি আজকে আমাদের বই দেখো, ব্রিলিয়ান্ট অ্যাক্টিভ ইংলিশ, আজকে আমরা এই বই থেকে পড়ব। তো আজকে আমরা এই বইয়ের দেখো, গত ক্লাসে আমরা পড়েছিলাম 3 নং এবং 4 নং, আর আজকে পড়ব 5 নং। তো 5 নং এ কি আছে একটু দেখো, আমি বলছি ডো বেঙ্গলি অ্যান্ড মেক সেন্টেন্স। তো ডো বেঙ্গলি হলো এই ওয়ার্ডগুলোর অর্থ সহ আমরা পড়ব, মানে ওয়ার্ড মিনিং, আর মেক সেন্টেন্স হলো আমরা বাক্য তৈরি করব। তো দেখো এই যে 5 নং এ আমরা দুইটা কাজ করতে হবে, প্রথমে কি করব, শব্দের অর্থ লিখব, তার সাথে এই ওয়ার্ডগুলো দিয়ে মেক সেন্টেন্স করব। তো দেখো আমি বোর্ডে পড়াটা তোমরা কিভাবে শিখবে আমি এভাবে লিখে রেখেছি। তো প্রথমে আমরা কি লিখতে পারি উপরে, যেহেতু এখানে আমাদের দুইটা কাজ করতে হবে, তো আমরা কি লিখবো, ওয়ার্ড হাইফেন মিনিং, তো তার সাথে আবার হাইফেন দিয়ে কি লিখতে পারি, মেক সেন্টেন্স। তো প্রথম ওয়ার্ডটা কি ছিল, ওয়াক, তো ওয়ার্ড মিনিংটা কি হবে, হাঁটা। তো মেক সেন্টেন্স দেখো কি লিখেছি, দা ম্যান ওয়াকস স্লোলি। তারপরটা দেখো নাইস, নাইস এর ওয়ার্ড মিনিং কি হবে, সুন্দর। তো নাইস দিয়ে মেক সেন্টেন্স কি করেছি, ইট ইজ ভেরি নাইস। তারপরে দেখো ফাস্ট, তো ফাস্টের ওয়ার্ড মিনিং কি হবে, দ্রুত। তো ফাস্টে দিয়ে মেক সেন্টেন্স করেছি দেখো, আই ক্যান রান ফাস্ট। তারপরটা দেখো সুইটলি, তাহলে সুইটলি এর ওয়ার্ড মিনিং হবে মিষ্টি ভাবে। তো সুইটলি দিয়ে মেক সেন্টেন্সটা দেখো কি লিখেছি, শি সিংস সুইটলি। তারপরে দেখো অনেস্টলি, তো অনেস্টলির ওয়ার্ড মিনিং আমরা কি লিখবো, সৎ ভাবে। তো এই অনেস্টলি মেক সেন্টেন্স দেখো লিখেছি, হি ডাজ হিজ ডিউটি অনেস্টলি। তো এই যে দেখো আমরা প্রথমে ওয়ার্ড মিনিং লিখলাম, তারপর কি করলাম, মেক সেন্টেন্স করলাম। তো এই পড়াটা আমরা আরেকবার বলি, দেখো প্রথমে কি আছে, ওয়াক, তো ওয়াক শব্দের অর্থ লিখেছি হাঁটা, মেক সেন্টেন্স কি করেছি, দা ম্যান ওয়াক স্লোলি। তারপরে দেখো নাইস, তো নাইসের ওয়ার্ড মিনিং আমরা কি লিখবো, সুন্দর। আবার নাইস দিয়ে মেক সেন্টেন্স কি করেছি, ইট ইজ ভেরি নাইস। তারপরে দেখো ফাস্ট, তো ফাস্টের ওয়ার্ড মিনিং হবে দ্রুত, তো ফাস্ট দিয়ে আমরা মেক সেন্টেন্স কি করব, হি ক্যান রান ফাস্ট। তারপরে দেখো সুইটলি, তাহলে সুইটলি এর ওয়ার্ড মিনিং কি লিখব, মিষ্টি ভাবে, শি সিংস সুইটলি। তারপর দেখো অনেস্টলি, তো অনেস্টলি এর ওয়ার্ড মিনিং আমরা কি লিখতে পারি, সৎ ভাবে, হি ডাজ হিজ ডিউটি অনেস্টলি। তো এই যে আমরা এই ওয়ার্ডগুলো দিয়ে মেক সেন্টেন্স করব, তো আমাদের মেক সেন্টেন্সের নিয়ম কি আছে বলো তো, যে ওয়ার্ডটি দিয়ে মেক সেন্টেন্স করতে হয় সেন্টেন্সের বেলা এই ওয়ার্ড নিচে আবার আন্ডারলাইন করে দেখাতে হয়, ঠিক আছে? তো দেখো আজকে আমরা পড়লাম এই বিএ বইয়ের 54 পৃষ্ঠার 5 নং পড়লাম। আমরা কি পড়বো বলতো, এখন দেখো তোমাদের যে স্কুলের শিট আছে, তোমরা সবাই তোমাদের এই স্কুলের শিটটা বের করো। তো আজকে আমরা এই তোমাদের স্কুলের শিটের দেখো ট্রান্সলেশন 8 লিখা তোমরা এই পেজটা বের করো, পেজ নাম্বার 10। তো দেখো উপরে লিখা আছে ট্রান্সলেশন 8, তো দেখো এখানে অনেকগুলো ট্রান্সলেশন দেয়া আছে, আমরা উপর থেকে প্রথম 5টা আজকে পড়ব, ঠিক আছে? তো আজকে আমরা কয়টা পড়ব একটু বলো তো, আজকে আমরা প্রথম 5টা পড়ব। তো প্রথমেই দেখো কি আছে, এখন 11টা বাজে, তো এটা ইংরেজিতে আমরা কি বলবো, ইটস 11 o'clock নাও। আবার বলি, এখন 11টা বাজে, ইটস 11 o'clock নাও। তারপরে আছে দেখো 2 নম্বরে আছে বৃষ্টি পড়ছে, ইটস রেইনিং, তো বৃষ্টি পড়ছে, বৃষ্টি ইংরেজিটা কি হয়, রেইন, তাই না? তো বৃষ্টি পড়ছে যদি আমরা বলি ইংরেজিতে কি বলবো, ইটস রেইনিং, আজ খুব গরম। তো এই যে আজের অর্থটা আমরা বসাবো ইংরেজিতে খুব, তারপর গরম, এভাবে ভেঙে ভেঙে আমরা ইংরেজিতে যদি বলি তাহলে কি বলবো, ইটস ভেরি হট টুডে। আবার বলি, আজ খুব গরম, তাহলে আমরা ইংরেজি কি বলবো, ইটস ভেরি হট টুডে। তারপরে দেখো আজ খুব ঠান্ডা, তাহলে এই যে দেখো আজ খুব পর্যন্ত আমাদের ইংরেজিটাও মিল আছে, শুধু গরমের জায়গায় ইংরেজি ঠান্ডার এটা বসালেই আমাদের ইংরেজিটা হয়ে যাবে। তো আমরা ইংরেজিতে কিভাবে বলবো এখন, ইটস ভেরি কোল্ড টুডে, তো এই যে কোল্ড অর্থ কি, ঠান্ডা। তো বাংলাটা কি ছিল বলতো, আজ খুব ঠান্ডা, তাহলে ইংরেজিতে আমরা বলবো ইটস ভেরি কোল্ড টুডে। তারপর দেখো এখন প্রায় সন্ধ্যা,
তো এখন প্রায় সন্ধ্যা বলে আমরা কি বলবো নাও ইট ইজ অ্যাবাউট ইভিনিং তো আবার বলি এখন প্রায় সন্ধ্যা তাহলে আমরা এটা নিয়ে বলবো নাও ইট ইজ অ্যাবাউট ইভিনিং তো এই যে আজকে আমরা পাঁচটা পড়লাম তো এই পাঁচটা আমরা আরেকবার পড়ি তোমরা আমার সাথে সাথে বলো তো প্রথমেই কি ছিল বলো তো এখন 11টা বাজে তাহলে ইটস 11 ও ক্লক নাও তারপরে দ্বিতীয়টা কি ছিল বৃষ্টি পড়ছে ইটস রেইনিং তারপরে দেখো আজ খুব গরম ইটস ভেরি হট টুডে তারপরে চার নম্বরে কি ছিল আজ খুব ঠান্ডা ইটস ভেরি কোল্ড টুডে তারপর ছিল এখন প্রায় সন্ধ্যা তাহলে আমরা কি বলবো এখন এর ইংরেজি কি নাও তাহলে নাও ইট ইজ অ্যাবাউট ইভিনিং তো এই যে আজকের ক্লাসে তোমাদের কি পড়া থাকবে একটু বলো তো আমাদের এই যে স্কুলের শীট আছে এই শীটে ট্রান্সলেশন 8 এর আমরা প্রথম পাঁচটা ট্রান্সলেশন করব তো প্রথমে আমরা বাংলা গুলো দেখে দেখে লিখব আর ইংরেজিটা কি করব মুখস্থ লিখব কারণ তোমাদের পরীক্ষায় বাংলা দেওয়া থাকবে আর ইংরেজিটা তোমাদের মুখস্থ লিখতে হবে তো এই যে এই শীটের আমরা প্রথম পাঁচটা করব আর বিএ বইয়ের দেখো 54 পৃষ্ঠার তোমাদের 5 নং তো 54 পৃষ্ঠার 5 নং এ আছে ডো বেঙ্গলি এন্ড মেক সেন্টেন্স এই যে আমি মাত্র তোমাদেরকে বোর্ডে যেভাবে দেখালাম এভাবে তোমরা শিখবে এবং তোমাদের এসডব্লিউ খাতায় লিখবে তো আজকে তোমাদের এই দুটো করা থাকবে তোমরা খুব সুন্দরভাবে শিখবে এবং তোমাদের এসডব্লিউ খাতায় লিখবে আর সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড বাই স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো শাইন কম্পিউটারাইজড কিন্ডারগার্টেনের অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কম্পিউটার শীটের পরবর্তী যে পাঁচটি প্রশ্ন আছে সেগুলো পড়ব আমি আশা করব তোমরা সবাই তোমাদের শীটটা নিয়ে অনলাইন ক্লাসের সামনে বসেছো তো চলো আমরা পরের পাঁচটি প্রশ্ন উত্তর পড়ে নিই তো তোমরা খেয়াল করো 6 নম্বর থেকে আজকে আমরা পড়ব 6 নম্বরে যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে অ্যালফাবেট কি কাকে বলে অ্যালফাবেট কি কাকে বলে উত্তরটা হচ্ছে কম্পিউটারে বিভিন্ন অক্ষর লেখার জন্য যে কীগুলো ব্যবহার করা হয় তাকে অ্যালফাবেট কি বলে আমি আরেকবার বলছি কম্পিউটারে বিভিন্ন অক্ষর লেখার জন্য যে কীগুলো ব্যবহার করা হয় তাকে অ্যালফাবেট কি বলে তারপর আছে দেখো 7 নম্বরে কিবোর্ডে কয়টি অ্যারো কি আছে অ্যারো কি কি যেই কীগুলোতে তীর চিহ্ন দেওয়া আছে ওগুলোকে বলা হয় অ্যারো কি আর এরকম আমাদের কিবোর্ডে আছে 4টি অ্যারো কি তাহলে আমরা উত্তরটা কিভাবে লিখব কিবোর্ডে 4টি অ্যারো কি আছে কিবোর্ডে 4টি অ্যারো কি আছে তারপর দেখো 8 নাম্বার 8 নাম্বার প্রশ্নটা হচ্ছে ক্যাপস লক কি কাকে বলে ক্যাপস লক কি কাকে বলে উত্তরটা হচ্ছে কিবোর্ডের বাম পাশে ক্যাপস লক নামে একটি শব্দ আছে তাকে ক্যাপস লক কি বলে আমি আরেকবার বলছি কিবোর্ডের বাম পাশে ক্যাপস লক নামে একটি শব্দ আছে তাকে ক্যাপস লক কি বলে তারপর দেখো 9 নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে স্পেস বার দিয়ে কি করা হয় স্পেস বার দিয়ে কি করা হয় উত্তরটা হবে স্পেস বার দিয়ে দুই শব্দের মাঝে ফাঁকা স্থান তৈরি করা হয় স্পেস বার দিয়ে দুই শব্দের মাঝে ফাঁকা স্থান তৈরি করা হয় তারপর দেখো 10 নম্বর 10 নম্বর যে প্রশ্নটি সেটা হচ্ছে ফিল কালার টুল দিয়ে কি করা হয় ফিল কালার টুল দিয়ে কি করা হয় উত্তরটি হচ্ছে ফিল কালার টুল দিয়ে ড্রয়িং এর মাঝখানে রং দ্বারা পূর্ণ করা হয় ফিল কালার টুল দিয়ে ড্রয়িং এর মাঝখানে রং দ্বারা পূর্ণ করা হয় এই হচ্ছে আমাদের 6 থেকে 10 পর্যন্ত সংক্ষিপ্ত প্রশ্ন এবং প্রশ্নের উত্তরগুলো তোমাদের আজকে বাসার পড়া থাকবে কম্পিউটার শীটের সংক্ষিপ্ত প্রশ্ন 6 থেকে 10 পর্যন্ত আমি পড়াটা লিখে দিচ্ছি তোমরা খেয়াল করো তোমাদের কম্পিউটার পড়াটা হচ্ছে শীটের তোমরা আমার সাথে পড়াটা লিখে নাও শীটে সংক্ষিপ্ত প্রশ্ন 6 থেকে 10 পর্যন্ত শিক্ষা লিখা এটা হচ্ছে তোমাদের এসডব্লিউ তোমরা এই পাঁচটি প্রশ্ন বাসায় খুব ভালোভাবে শিখে নেবে বানানগুলো খুব ভালোভাবে খেয়াল করবে এবং তোমাদের এসডব্লিউ খাতায় লিখে নেবে তো আজকে তোমাদের কম্পিউটার ক্লাস এই পর্যন্তই তোমাদের সাথে আমার আগামী ক্লাসে আবার দেখা হবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো গুড বাই হ্যালো স্টুডেন্টস তো এখন আমরা গণিত পড়ব আর আজকে দেখো আমরা গণিত পড়ব তোমাদের যে স্কুলের শীট আছে তোমরা সবাই তোমাদের স্কুলের এই শীটটা বের করো
তো আজকে আমরা তোমাদের স্কুলের শীটে দেখো জ্যামিতি স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে এবং স্থূলকোণী ত্রিভুজের চিত্রটা আঁকবো। তো প্রথমে আমরা জেনে নেই স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে। তাহলে বলো তো তোমরা স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে? তাহলে আমি বলছি, তোমরা আমার সাথে সাথে বলো, যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ অপেক্ষা বড় কিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। তো আবার বলি, স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে? তো বলো তো, যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ অপেক্ষা বড় কিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। তো এই যে আমরা জানলাম স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে। তো এই যে স্থূলকোণী ত্রিভুজের চিত্রটা আমরা আঁকবো, এটা এক সমকোণের থেকে বড় হবে, আবার কি দুই সমকোণের থেকে ছোট হবে। তো এক সমকোণের থেকে বড় বললে কি 90 ডিগ্রির আমাদের বেশি হবে, আর দুই সমকোণের থেকে ছোট বললে আমাদের 180 ডিগ্রির থেকে কম হবে। তো এখন আমরা আসো চিত্রটা আঁকি। তো তোমরাও তোমাদের জ্যামিতি বক্স খাতা কলম নিয়ে বসো। তো প্রথমেই দেখো আমরা বোর্ডে কি লিখেছি, স্থূলকোণী ত্রিভুজ। তো এই যে আমরা স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে এই সংখ্যাটা লেখার সময় কিভাবে লিখব, প্রথমে আমরা স্থূলকোণী ত্রিভুজ লিখে কোলন দেব, তারপর আমরা সংখ্যাটা লিখব। তো আবার বলি, যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ অপেক্ষা বড় কিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। তো এই যে আমরা জানলাম, এখন আমরা নিচে কি আঁকব, স্থূলকোণী ত্রিভুজের চিত্রটা আঁকব। তো এই যে কোণ ভেদে ত্রিভুজের চিত্রগুলো আঁকার জন্য অবশ্যই আমার কি লাগবে, চাঁদা লাগবে। তো তোমরাও তোমাদের জ্যামিতি বক্সের এরকম আকৃতির এই চাঁদাটা বের করো। তো তোমরা সবাই চাঁদা স্কেল এবং পেন্সিল নাও। তো প্রথমে আমরা এই চাঁদাটা ধরে এই চিত্রটা আঁকতে পারি। তো দেখো, প্রথমে চাঁদাটা তোমাদের খাতার উপর রাখো। তো দেখো, চাঁদাটা এই যে আমি রাখলাম, রাখার পর প্রথমে আমি নিচে একটা রেখা আঁকবো। তো রেখাটা যে আঁকবো, এখান থেকে শুরু করব, ঠিক এখানে যে লম্বা টানটা দেখতে পাচ্ছ তোমরা, এই টান পর্যন্ত এসে থামবো, আমরা পুরোটা নিচে রেখাটা আঁকবো না। তো এই যে দেখো, আমি রেখাটা আঁকছি, এখানে লম্বা টান পর্যন্ত এনে থেমে যাব। ঠিক আছে, তো এখন দেখো সংখ্যায় দেখো, এক সমকোণ অপেক্ষা কি বড় হবে। তো এক সমকোণ আমাদের কোথায় হয়, 90 ডিগ্রির এখানে। তো এক সমকোণ থেকে যদি বড় হয়, তো এই যে দেখো 90 ডিগ্রির নিচে দেখা দেয়া আছে 100, 110, 120 এরকম, আমি নিচের গুলো খেয়াল করব। তো এই যে এক সমকোণ থেকে বড় বললে কি আমার 90 ডিগ্রি থেকে বেশি নিতে হবে। তো আমি 120 যেখানে লেখা আছে এখানে একটা বিন্দু দিলাম, ঠিক আছে। তো এই যে 120 লেখা, এখানে আমি কি করলাম, একটা বিন্দু দিলাম। তো এই যে দেখো, এক সমকোণ থেকে বড় মানে আমি 90 ডিগ্রি থেকে কি করব, একটু বেশি নিব। তো আমি 100 নিতে পারি, 110 নিতে পারি, আবার কি 120 নিতে পারি। তবে আজকে আমরা ক্লাসে কি নিলাম, 120 ডিগ্রির মাপ নিলাম। তো এই যে ফটোটা দেওয়ার পর আমি চাঁদাটা তুলে ফেলবো। এখন আমার কাজ কি, এখান থেকে ধরে এই বিন্দু পর্যন্ত স্কেলে একটা রেখা অঙ্কন করব, ঠিক আছে। তো এই যে দেখো কিভাবে করছি, এই যে একটা রেখা আঁকলাম, ঠিক আছে। তো এই যে এখানে একটা কোণ হলো, এই কোণটা কি আমাদের এক সমকোণ থেকে বড়, তার মানে এই কোণের পরিমাপটা কত, কারণ আমরা 120 ডিগ্রির মাপ নিয়ে নিয়েছি, তাই এই কোণের পরিমাপটা হবে 120 ডিগ্রি। তো এখন এই পাশে আবার আরেকটা রেখা আঁকতে হবে। ঠিক আছে, তো এই যে রেখাটা আঁকলাম, এখন এখানে যে কোণটা হলো, তোমরা তোমাদের পেন্সিল কম্পাস নাও, পেন্সিল কম্পাসের সাহায্যে এভাবে ঘুরিয়ে গুল করে দাও, ঠিক আছে। আমার হাতে পেন্সিল কম্পাস নেই, কিন্তু তোমাদের জ্যামিতি বক্সে তো আছে, তোমরা বের করে এটা পেন্সিল কম্পাসের সাহায্যে গুল করো। তো ভিতরে আমরা কত ডিগ্রি লিখবো, 120 ডিগ্রি, ঠিক আছে। তো এখানে আমি কি লিখবো এখন, এ বি সি। তো নিচে আমি কি লিখবো, চিত্রে ত্রিভুজ এ বি সি একটি, বলো তো এটি কি ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। আমি এই স্থূলকোণী কথাটা এখানে লিখবো,
চিত্রের ত্রিভুজ এবিসি একটি স্থূলকোণী ত্রিভুজ। ঠিক আছে, তো প্রথমে আমরা স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে এর সংজ্ঞাটা শিখব। তো তারপর এই চিত্রটা আঁকব। তো চিত্রে আমাদের আঁকার নিয়ম কি, চাঁদার সাহায্যে যখন আঁকব এখানে দেয়া আছে একটা কোণ কি হবে এক সমকোণের থেকে বড় হবে। তো এই যে আমরা এক সমকোণ হয় 90 ডিগ্রি, কিন্তু আমাদের যেহেতু এক সমকোণের থেকে বড় হবে তাই আমরা এই কোণের মাপটা কি নিয়েছি 120 ডিগ্রির মাপ নিয়েছি। তো এখানে একটা বিন্দু দেওয়ার পর চাঁদার সাহায্যে আমরা স্কেল দিয়ে ধরে এই রেখাটা এঁকেছি, এই দিকে একটা রেখা এঁকেছি। আর যেহেতু এটা 120 ডিগ্রির মাপ নিয়ে আমরা এঁকেছি তাই এখানে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে গুণ করে ভিতরে আবার এই ডিগ্রির মাপটা লিখে দিব 120 ডিগ্রি। আর নিচে আমরা কি লিখব, চিত্রে ত্রিভুজ চিহ্নটা অবশ্যই দিতে হবে, ত্রিভুজ এবিসি একটি স্থূলকোণী ত্রিভুজ। তো তোমাদের ক্লাসে আজকে পড়া থাকবে এতটুকুই, তোমরা এই পড়াটা খুব ভালোভাবে শিখবে এবং তোমাদের এসডব্লিউ খাতায় লিখবে। তো আজকে ক্লাস আমার এখানেই শেষ, গুড বাই।